সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। মা ও মাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 26শে ফেব্রুয়ারি, রোজ শনিবার। আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশুহাটের পাশে ফারুক ডেয়ারি ফার্মে। আর এই ফারুক ডেয়ারি ফার্মের মালিক ফারুক ভাই নিজেই। তো চলেন ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলবো, সে কী ধরনের গরু সংগ্রহ করছেন, কেমন জাত, কেমন মান, কেমন কোয়ালিটি, বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আপনার খামারে আসলাম। জি, তো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য চলছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আসলে আমি একটু অসুস্থতার কারণে অনেকটা দিন অ্যাড দিই নেই। গরু বাছুর ছিল, ঠিক আছে, সর্বক্ষণই আছে, তো আমি একটা আসলে মূলত দেইনি। আর নিজে একটু অসুস্থতার কারণে, পারিবারিক একটু কাজ ব্যস্ততার কারণে আর কি, এক কথায় দেওয়া হয় না। তো না দেওয়ার কারণে অনেকজনে ফোন করে আবার বলে ফারুক ভাই কি এই জগৎ থেকে হারিয়ে গেল কিনা। তা আসলে হারিয়ে যায়নি ভাই, আমার সম্পদ আছে, ঘর আছে, ব্যবসা আমার, এটা কর্ম করে খেতে হবে। আসি ইনশাল্লাহ, লাইনে আসি, থাকবো যতদিন ব্যবসা আছে ইনশাল্লাহ, আমি যতদিন দেশে আছি থাকবো ইনশাল্লাহ। সবসময় চেষ্টা করবেন মানুষকে ভালো কিছু দেওয়ার। অবশ্যই। তো ভাই এবারের নতুন কালেকশন কয়টা আছে? এবারে নতুন কালেকশন আছে গোটা 10 গরু আছে। জি, সবগুলাই কি নতুন? হ্যাঁ, সব নতুন। আগের গরুগুলো সবই? হ্যাঁ, আগের গরু সব বিক্রি হয়ে গেছে, নতুন কালেকশন। আচ্ছা, এখনকার বাজারটা কেমন যাচ্ছে? এখনকার বাজারটা আসলে ঊর্ধ্বগতি। জি। আচ্ছা, এখন গরমের ভাব পড়ে গেছে, সবাই কি গরু কিনতে? হ্যাঁ, সবাই গরু কিনতেছে মোটামুটি, বিশেষ করে প্রবাসীরা যারা, তারা তো এখন দেশের অবস্থানটা একটু সচ্ছলতার দিকে আসছে, এখন আবার নতুন করে আগ্রহ প্রকাশ করছে। অনেকদিন পরে আপনার খামারে আসলাম, আপনার পরিচয় একটু দর্শককে দিয়ে। আমার পরিচয় আসলে আমার নিজ নাম হলো ফারুক ডেয়ারি ফার্ম নামে পরিচিত। আমার বাসাটা হলো পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকোলা গ্রাম। এক কথায় বলতে পারেন যে অরণকোলা হাটের পাশে আমাদের বাসা এবং আমার বাসার সংলগ্ন স্থান। চলেন ভিডিও বর্ণনা করে এক এক করে গরুগুলো দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি। জি আলহামদুলিল্লাহ, দেখান ভাই ফার্স্টে একটা আমরা গরু দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটি কালার। তো এই গরুটার মাথাটা একটু এই মুখে ঘুরাই দেন, দর্শক দেখুক, মাথাটা এই মুখে ঘুরাই দেন। আমি তুলেই দেখাই। হ্যাঁ, দেখেন একটু ভালো করেই দেখান, তুলেই দেখাই সামনেগুলো দেখেন। দেখেন দর্শক, মাথাটা অনেক সুন্দর, এবং এই সাইড থেকেও দেখেন, খুবই সুন্দর একটি পারফেক্ট গরু। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে ভাই? এই বাচ্চাটার বয়স আছে মোটামুটি 6 মাস। 6 মাস? আচ্ছা, এটা বাদেন একটু তলাটা দেখাই দিই দর্শক। দেখেন খুবই সুন্দর হাই কোয়ালিটির একটি বাচ্চা। এটা তলাটা একটু দেখাই দেন, দেখেন বাট চারটাই আছে, খুবই সুন্দর চারটা বাট। আচ্ছা, তো ভাই এই বাচ্চাটার বয়স কতদিন বললেন? এই বাচ্চাটার বয়স আছে 6 মাস। 6 মাস? এখন দু চার দিন এদিক সেদিকও হইতে পারে। আচ্ছা, এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এই বাচ্চাটা আসলে আমি এই তিনটা বাচ্চা একসঙ্গে লাটে বেচতে চাই। আচ্ছা, লাটে বেচবেন? আচ্ছা, লাটে তো বেচবেন, একটা একটা করে বিক্রি করলে কেমন? সবাই তার লাটে নেয় না? এটার দাম আসবে 55,000। 55,000 টাকা দাম চাচ্ছেন? দরদাম করার সুযোগ আছে? হ্যাঁ, দরদাম মানে সীমিত, মানে হালকা কিছু দরদাম করে বিক্রি করে দেবেন। ভাই এই যে দ্বিতীয় যে বাচ্চাটা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটি কালোর অংশটা বেশি বাচ্চাটার, তো এটা কি জাতের বকনা? এটা আপনার ফিজিয়ান জাতের বকনা। ফিজিয়ান জাতের বকনা। আচ্ছা, এই পাশ থেকে একটু ঘুরাই দেন বকনাটা, এই পাশ থেকেও একটু দেখা দিই। দেখেন দর্শক, ঝুল নাই এবং ঝুল নাই, অনেক ভালো, এবং ফুর চারটা সাদা। আচ্ছা, এই তলাটা একটু আমরা দেখাই দিই। দেখেন দর্শক, বাট চারটাই আছে, আসলে অনেক সুস্থ সবল বাচ্চা, তো অনেক লাভজাপ পারতেছে। আচ্ছা, তো ভাই এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে? এই বাচ্চাটার বয়স আছে আপনার 7-7.5 মাস। 7-7.5 মাস? আচ্ছা, এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছি 65,000। 65,000 টাকা দাম চাচ্ছেন? দরদাম করার সুযোগ আছে? দরদাম করা। আচ্ছা, এটা আমরা 2 নম্বর বাচ্চা দেখলাম। তো চলেন 3 নম্বর যে বাচ্চাটা দেখছি পাচ্ছি, এটা আপনার সাদা অংশটা বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, এটারও একটু মাথাটা দেখে এমন ঘুরাই দেন,
দেখেন দর্শক মাথাটা দেখেন ঝুল নাই এবং খুর চারটাই সাদা খুবই সুন্দর একটি বাচ্চা ওই পাশ থেকে একটু দেখাই দিই ওই পাশ থেকেও একটু দেখাই দিই বাচ্চাটা দেখেন খুবই সুন্দর হাই গোদের একটি বাচ্চা আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে এই বাচ্চাটার বয়স হচ্ছে আপনার 6.5 মাস দেখেন দর্শক এই তিনটা বাচ্চাই দেখেন খুব সুন্দর একই সেম কোয়ালিটির তিনটা বাচ্চা আপনি 55,000 টাকা করে প্রতি বাচ্চার মানে তিনটা বাচ্চা একসঙ্গে নিলে পরে 55,000 টাকা পড়বে আর যদি একটা করে নেয় সেক্ষেত্রে আলাদা আলাদা দাম আসবে আলাদা আলাদা দাম আসবে আচ্ছা চলেন আমরা এইটা তো সর্বক্ষণই একটু সাশ্রয় হবে আচ্ছা এই তিনটা বাচ্চা তো দেখলাম পরের বাচ্চাটা দেখাই পরে এখানে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা পরে বাচ্চাটা মুন্ডি বাচ্চা এটা মুন্ডি বাচ্চা জি মুন্ডি বাচ্চা আচ্ছা মুন্ডি বাচ্চার আসলে মাথাটা সৌন্দর্য মাথাটা ভালো করে দেখাতে হবে দর্শকদের মাথাটা একটু দেখেন হ্যাঁ মাথাটা অবশ্যই দেখাবো আমি আরেকটু খাতা করে দেখাই দর্শক ধরা যাবে আসলে এটা পুরোটাই বুঝতে পারেন যে আসলে কি আছে না আছে আচ্ছা এটা দেখেন এই যে মুন্ডি বাচ্চা এই যে ক্যামেরাটা কাছে দেন দেখেন এর কোনো কোথাও সিং ওঠার মতো জায়গা পজিশন আছে কিনা প্রত্যেকটা বিলি দিয়ে দেখে নেবেন পশমের মধ্যে দিয়ে এই যে দুই সাইডটাই দেখেন এই যে টিকি উঠে যাচ্ছে ঠিক আছে এই যে দেখেন আচ্ছা এটা তো আপনি যে মুন্ডি বলে বিক্রি করতেছি আচ্ছা অনেক প্রতারক আছে আর আমার কথা হলো প্রতারক বা প্রতারণা থেকে এড়াই চলতে হবে আমি যে বাচ্চাটা মুন্ডি বলে বিক্রি করতেছি কোনো ভাই যদি প্রমাণ করতে পারে যে এটা মুন্ডি না আচ্ছা তাহলে ওই ভাইকে আমি একটা খুশি করে 10,000 টাকা পুরস্কার দেবো আমি ছোট মানুষ ছোট ব্যবসায়ী তো বেশি দেওয়ার মতো হয়তো আমার সামর্থ্য নেই আমি যদি কোনো ভাইয়ের কাছে বিক্রি করি তারপরে এটার যদি সিং উঠে ঠিক আছে সিং উঠে বা কোনো ভাই যদি প্রমাণ করে দেয় যে না এটা মুন্ডি না তাহলে ওই ভাইকে আমি ওনার টাকা ফেরত দেবো গাড়ি ভাড়া দেবো সাথে 10,000 টাকা জরিমানা দেবো আচ্ছা এটা তলাটা একটু আমরা দেখাই দিই তলাটা দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর গোলাপি চারটা বাটি সুন্দর দেখেন হাই কোয়ালিটির চারটা আচ্ছা এই বাচ্চাটার আপনার বয়স কেমন হয়েছে এটার বয়স আছে 8 মাস 8 থেকে 8.5 মাস 8-8.5 মাস আচ্ছা এই বাচ্চাটার দাম কেমন এখান থেকে কালেকশন করছিলি ওনারা বলছে যে 9 মাস মতো বয়স আছে 9 মাসের মতো এখান থেকে আমি মোটামুটি আমার একটা ধারণা যে হয়তো 10-15 দিন 1 মাস কমই আছে 8 মাস ধরে নেবেন 8 মাস আচ্ছা এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটার দাম আসবে 85,000 টাকা 85,000 টাকা হ্যাঁ মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা এটা দর দাম করার সুযোগ আছে মনে রাখতে হবে যে মুন্ডি মুন্ডি আচ্ছা এটা দর দাম করার সুযোগ আছে হ্যাঁ হালকা সীমিত কিছু হালকা কিছু দর দাম করে বিক্রি করে দিবেন আচ্ছা এটা একটু সাইড করে দেন এটা আমরা 4 নম্বর বকনা দেখলাম আচ্ছা 5 নম্বরে যে বকনাটা দেখতে পাচ্ছি সাদা অংশটা বেশি খুবই সুন্দর একটি বকনা তো এটা কি জাতের এটা মূলত হলস্টাইন ফিজিয়ান আচ্ছা তো এটারও একটু আমার মাথাটা এমন ঘুরাই দেন দর্শকদের একটু ভালো করে দেখাতে হবে আসলে দেখি শুনি দর্শক নিবে এই যে মাথাটা দেখেন মাথাটা দেখেন দেখেন দর্শক ঝুল নাই গলায় এবং খুর চারটাই সাদা সিং এখনো তেমন ভাবে ওঠেনি আচ্ছা এই পাশ থেকে একটু ঘুরাই দেন এই পাশ থেকে একটু দেখা দিই দেখেন দর্শক এই পাশ থেকে একটু বাচ্চাটা দেখেন আচ্ছা এটা তলাটা একটু দেখাই দিই এই যে দেখেন দেখেন দর্শক খুবই সুন্দর চারটা বার তলা চলে আসছে খুবই ভালো মানে মনে হয় যে দুধের গরু দুধের গরু হ্যাঁ পাঁচ থাকলে আর কি যা বোঝা যায় আচ্ছা দেখেন গলা দেখেন ঝুল নেই ঝুল নেই একটা গরিব মানুষের বাড়ি থেকে আমি কালেকশন করছি আচ্ছা রিক্সা চালক আর কি আচ্ছা গরুটারে ভালো খাইতে দিতে পারে নাই এই যে চামগুলো দেখেন পাতলা গলায় ঝুল নেই অনেক কোয়ালিটি মানের গরু কিন্তু গরিব মানুষের বাসায় থাকার কারণে খাইতে দিতে পারে নাই আচ্ছা তো এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে এই বাচ্চাটার বয়স আছে আপনার মোটামুটি 10 মাস 10 মাস আচ্ছা এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটার দাম আজ 95,000 টাকা 95,000 টাকা এই বাচ্চার দাম চাচ্ছেন আচ্ছা দর দাম করার সুযোগ আছে হ্যাঁ দর দাম করার সুযোগ আছে তো এই এই বাচ্চাটা একটু সাইড করে দেন এটা আমরা 5 নম্বর বকনা বকনা দেখলাম এই সাইডে আরেকটা বকনা দেখতে পাচ্ছি তো এটা কি জাতের এটা হ্যাঁ কালো পকড়া যে এটা হলস্টাইন ফিজিয়ান আচ্ছা তো এই বকনাটার বয়স কেমন হয়েছে
দেখেন দর্শক খুবই সুন্দর একটি বকনা। আচ্ছা তো এখনো তিন মাস সময় লাগতে পারে। এটার তলাটাও একটু দেখাই দিই আমরা। দেখেন এটার বাচ্চাটা কালো কিন্তু আসলে খুবই বড় বড় একটা বাট। আচ্ছা এই বকনাটার দাম কেমন চাচ্ছ? এই বকনাটার দাম চাচ্ছে 85,000 টাকা। 85,000 টাকা এটার দাম চাচ্ছে? জি। দরদাম করার সুযোগ আছে? হ্যাঁ দরদাম করার সুযোগ আছে। এটা আমরা হচ্ছে 6 নম্বর বকনাটা দেখলাম। তো পরের বকনাগুলোও দেখাই। পরে আরেকটা বকনা দেখতে পাচ্ছি একটু কালোর অংশটা বেশি। তো এটা কি জাতের? এটা ফিজিয়ান বাচ্চা। ফিজিয়ান বাচ্চা। আচ্ছা তো এই এই বকনাটার বয়স কেমন হয়েছে? এই বকনাটার বয়স আছে আপনার মোটামুটি 12.5 মাস। 12.5 মাসের মতো বয়স আছে। আচ্ছা এটারও একটু তলাটা দেখাই দিই। দেখেন দেখেন দর্শক অনেক সুপার তলা আছে। এটারও বাট চারটে আছে। দেখছেন অনেক তলা, মনে হয় এখনই দুধ দোয়ানো যায় এরকম একটা ছাপকা যা। দর্শক ভাইরা দেখলে সুন্দর চারটা বাটি সাদা এবং তলাটা চলে আসছে। তো এই বকনাটার আপনার কত মাস? 12 মাস বললেন? হ্যাঁ 12 থেকে 12.5। 12 থেকে 12.5। তো এটা হিতে আসতে কতদিন সময় লাগবে? এটা মোটামুটি 1.5 মাস সর্বোচ্চ। 1.5 মাস সময় লাগতে পারে। আচ্ছা এ বকনাটার দাম কেমন চাচ্ছেন? এ বকনাটার দাম চাচ্ছে আমি 1,10,000 টাকা। 1,10,000 টাকা এটা দরদাম করার সুযোগ আছে? হ্যাঁ দরদাম করা। আচ্ছা এটা আমরা 7 নম্বর বকনা দেখলাম। পরের বকনাটা দেখাই। তো পরে যে বকনাটা দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো একটি বকনা। তো এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা এ বকনাটার বয়স কেমন হয়েছে? এ বকনাটার বয়স আপনার মোটামুটি 13 মাস। 13 মাসের মতো। আচ্ছা এই এই পাশ থেকে একটু ঘুরাই দেন, এটা দেখাই। এই পাশ থেকে একটু দেখাই দিই। এটারও দেখেন খুবই সুন্দর একটি বকনা এবং মাথাটা হালকা শিং আছে এবং ঝুল নাই। খুরচারটাও মোটামুটি সাদা। আচ্ছা এটার এটার একটু তলাটা দেখাই দিই আমরা। জোর পাই গিয়ে দেখেন দর্শক খুবই সুন্দর বকনাটা। আচ্ছা এটা বাদেন একটু তলাটা দেখাই দিই দর্শকদের। দেখেন বাট চারটে আছে এবং খুবই সুন্দর তলা চলে আসছে। চারটা বাট খুবই সুন্দর। বাট চারটা কালো হলেও তলাটা খুবই মানে তারপরেও দেওয়ার না দেওয়ার কারণ হলো বিশেষ করে ভালো পার্সেন্টের সিমেন্ট না হলে দিয়ে লাভ নেই। ভালো পার্সেন্ট কারণ আমি যখন একটা ভালো গরুর মাঝে বীজ দেওয়াবো তখনই আমি চেষ্টা করব ভালো মানের বীজ দেওয়ানোর জন্য। আচ্ছা যেহেতু আমার গরু ভালো তাহলে আমি তো অবশ্যই ভালো কিছু দেওয়ার থেকে চেষ্টা করবেন। আচ্ছা এ বকনাটার দাম কেমন চাচ্ছেন? এ বকনাটার দাম চাচ্ছে আমি 1,15,000। 1,15,000 টাকা দরদাম করার সুযোগ আছে? হ্যাঁ দরদাম করার সুযোগ আছে। আচ্ছা তো ভাই আপনার এখানে দর্শকদের জন্য কি সুযোগ সুবিধা আছে? আমাদের এখানে দর্শকরা আসলে আমরা যারা দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসে, আচ্ছা তো আমাদের কাছে অবশ্যই তো ভালো কিছুর আশায় আসে। আচ্ছা তো প্রথমত সুযোগ সুবিধা বলতে কি আমরা সব কিছুর ঊর্ধ্বে চাই যে ভালো গরু দিয়ে সম্পর্কটা তৈরি করি। আচ্ছা আর আমাদের এখানে সুযোগ সুবিধা বলতে যদি মনে করে কোনো ভাই আমাদের কাছে অনলাইনে গরু কিনবে, দেখে পছন্দ হলে দাম দর মিট করে উনি আমাদের কাছে প্রথম অবস্থায় বায়না করতে পারে। যদি মনে করে যে বায়না করলাম আমি আমি অনলাইনে টাকা দিয়ে গরু নিব নিতে পারে। আচ্ছা সুযোগ সুবিধার মধ্যে এটুকু আরও থাকবে, সুযোগ সুবিধার মধ্যে এটুকু আরও আছে যে আপনার যদি মনে করে বাসার থেকে কোনো লোক পাঠায় গরু বাছুর টাকা পরিশোধ করে দিয়ে যাবে সেক্ষেত্রে নিয়ে যাইতে পারে।
সেক্ষেত্রে নিয়ে যেতে হ্যাঁ সেক্ষেত্রে নিয়ে যেতে পারবে যে আমি 5000 টাকা দিছি একটা গরু কিনছি 2 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা আমি 5000 টাকা বায়না স্বরূপ ওনাকে দিলাম যে শুধুমাত্র জাস্টিফাই করার জন্য যে আসলে ইনা ফ্রড কিনা তাই না 5000 টাকায় আজকাল মানুষের সারা মাসও চলে না বছরও চলে না না চলে সপ্তাহ এই মানুষের এই চা খরচের পয়সা মনে করে এখন মানুষ 5-10 হাজার টাকা তো আমাদের কাছে আপনারা এভাবে বায়না দিয়ে আসলে মূলত আমার আছে কি না আমার ঠিকানা বা ভিত আছে কি না এগুলো জাস্টিফাই করার জন্য অনেক